নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাস শুরুর আগে বলি, আপনারা যারা আমার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার প্রসঙ্গে আসি। ভালো গান গাইতে গেলে তালে দক্ষ হওয়া কিন্তু ভীষণ জরুরি। আমি বেশ কিছু ভিডিও এর আগে নো তবলা সিং বেটার বলে একটা সিরিজ করেছিলাম, যে ভালো গান গাইতে গেলে কিছু দূর অবধি তবলাও জানতে লাগে। এবার যেহেতু আমি দুটো বিষয় নিয়েই কম বেশি সমান চর্চা করি, তাই আমি তো তবলাটাকে একটু গভীরে জানার কথাই বলি। এবার সেইটা যদি না সম্ভব হয়, মানে আজকের ভিডিও মূলত তাদের জন্য যাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, বা যারা নিজেদেরকে তালে কাঁচা বলে মনে করেন, যাদের গান গাইতে গেলে এই ভীতি গ্রাস করে নেয় যে তালে মানে তাল মিস করব না তো, তাল থেকে সরে যাব না তো, এই ভীতি কিন্তু তার সুরে যদি বা দখল থাকেও, সুরের সেই দখল বা সুরের সেই তার যে কম্যান্ড সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। মানে সে সেই কনফিডেন্স নিয়ে গাইতে পারে না, যেহেতু তালের ভীতি তার পেছনে তাড়া করছে। তা আজকে সেই জন্য তালের একটা একদম বেসিক একটা লেসন বলবো, খুব সহজ। মূলত এটা যারা গানের মধ্যে যদি কোথাও ড্যাশ থাকে বা গ্যাপ থাকে, এক দু মাত্রার গ্যাপ থেকে ধরতে হয়, এই গ্যাপটা কিন্তু অনেকে অনুমান করতে পারে না, আন্দাজ করতে পারে না, ফলে তাল ছোটো বড় হয়ে যায়, তাল থেকে সে বেরিয়ে যায়, ইত্যাদি অনেক ঘটনাই ঘটে। তা শুরু করছি ছোট্ট একটা লেসন। আমরা সংজ্ঞা কি, তবলাটা কিন্তু সঙ্গে লাগবে। আমি এখানে 200 টেম্পো সিলেক্ট করেছি, দেখি কত দিন দেন দা নাতিন। হ্যাঁ, আমি এখানে 200 টেম্পো সিলেক্ট করছি। এটা আপনারা সঙ্গে এই তালমালা চালিয়েও করতে পারেন, অথবা মেট্রোডাম মানে ক্লিক সেখানেও 200 সিলেক্ট করে। এখন 200 মানে তো হুবহু 200ই নয়, কেউ 210-20, কেউ 190 এও চলবে। মূল ব্যাপারটাকে আগে বুঝতে হবে, সেটা হলো 1 2 3 4 5 6 7 8 এই টাইমিংয়ের ওপর দাঁড়িয়ে একটা লেসন। সেটা প্রথমে হাতে তালি দিয়ে সংখ্যা দিয়ে প্র্যাকটিস, তারপর তার মধ্যে স্বর ভরে দিয়ে সারেগামা পাধানিসায় প্র্যাকটিস। এই হচ্ছে ব্যাপার। আপাতভাবে খুব সহজ, কিন্তু এটা যদি আমরা অভ্যাস করতে পারি আমরা বেশ উপকার পাবো। তাহলে প্রথম ধাপটা হচ্ছে দা দেন দেন দা না তিন তিন না তেটে দেন দেন দা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 এই বলবো, 1 2 3 4 5 6 7 8 বলে এক একটা সংখ্যাকে অফ করতে করতে যাব। একবার এক অফ করব, একবার দুই, একবার তিন, একবার চার, এইভাবে একটা করে সংখ্যা আমরা এই আটের মধ্যে অফ করব। কীরকম হবে তাহলে? না তিন তিন না তেটে দিন দিন দা 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 3 4 5 6 7 8 1 2 4 5 6 7 8 1 2 3 5 6 7 8 1 2 3 4 6 7 8 1 2 3 4 5 7 8 1 2 3 4 5 6 8 1 2 3 4 5 6 7 আশা করি বোঝাতে পারলাম। এবার আমি তবলাটা বন্ধ করলাম, আমি এমনিতে এটা দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধে হবে। তাহলে কী করলাম, 1 2 3 4 তালিটা দিচ্ছি, প্রত্যেক দুটো সংখ্যা পিছু একটা তালি, মানে 1 2 একে পড়ছে দুয়ে উঠছে, এই হচ্ছে তালির মানে সিঙ্গল কাউন্টে ওটা যাচ্ছে। আর আমি সিঙ্গল কাউন্টে আমি তালি দিচ্ছি, আর ডবল কাউন্টে মুখে বলছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 এক বন্ধ রাখলাম। এবার আমি পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা সংখ্যাকে বন্ধ করতে করতে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 3 4 5 6 7 8 1 2 4 5 6 7 8 1 2 3 5 6 7 8 1 2 3 4 6 7 8 1 2 3 4 5 7 8 1 2 3 4 5 6 8 1 2 3 4 5 6 7 আগে জিনিসটা মুখস্থ করে ফেলতে হবে, সঙ্গে তবলা বা ক্লিক নিয়ে বলতে হবে। এই কারণেই যে আমার হাতের তালি আর মুখের বলা এই দুটো মূল মানে তবলার সাথে বা মূল ক্লিকের সাথে মিলছে কিনা
এইটা বোঝাটা খুব জরুরি, কারণ এই রকম অভ্যাসগুলোর ক্ষেত্রে সাধারণত আমার মুখের বলা হয় বেড়ে যায় বা হাতের তালি কমে যায় বেড়ে যায় কিছু একটা হয়। সঙ্গে যদি আমি রেফারেন্স পয়েন্টটাকে সেট করে রাখি যে এই অনুযায়ী আমাকে যেতে হবে, তাহলে ভুল হওয়ার মানে আমি যে উদ্দেশ্যে এটা করছি সেটা ঠিকঠাকভাবে করতে পারবো। তা এটা গেল তালের দিকটা। এবার যেটা করার সেটা হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 মধ্যে আমি সারেগামা পাধানিসা ভরে নিচ্ছি। তখন কি হবে, তখন একের জায়গায় সা, দুয়ের জায়গায় রে, তিনের জায়গায় গা, চারের জায়গায় মা, পাঁচের জায়গায় পা, ছয়ের জায়গায় ধা, নিয়ের জায়গায় হচ্ছে সাত, আর শেষের ওপরের সা হচ্ছে আট। এইভাবে আরোহণ এবং অবরোহণ আমরা এটাকে দুভাবে ভাগ করব। তাহলে ব্যাপারটা এরম দাঁড়ায়। নি ধা পা মা গা রে সা, সা দা পা মা গা রে সা, সা নি পা মা গা রে সা, সা নি ধা পা গা রে সা, সা নি ধা পা মা রে সা, সা নি ধা পা মা গা সা, সা নি ধা পা মা গা রে। কমপ্লিট কমপ্লিট। ষোলো মাত্রা, মানে ষোলো মাত্রার একটা আবর্তনে আমি আরোহণ এবং তারপর করলাম অবরোহণ। আমি আরও একবার করব, আমি আরও একবার করব। স্ক্রিনে জাস্ট সারেগামা পাধানিসার ডিজাইনটা দেওয়া থাকলো, কোথায় কোথায় গ্যাপ সেটাও দেওয়া থাকলো, এবং এটাকে ধরে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস করা যায়। আমি আমার ইচ্ছা আছে আমি এই জিনিসটাকে ধরে আরও এগোবো, অন্তত আর একটা এপিসোড তো করতেই হবে, কারণ আর একটা ডেফিনিট লেসেন আছে যেটা পরের পর্বে আসবে আর কি। তা আপাতত আজকে আমি জিনিসটাকে আরও একবার দেখাবো, তার মধ্যে আপনারা আশা করছি বুঝে গেছেন ব্যাপারটা। দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন না তেট দিন দিন দা, সা রে গা মা পা দা নি সা, রে গা মা পা দা নি সা, সা গা মা পা দা নি সা, সা রে মা পা দা নি সা, সা রে গা মা দা নি সা, সা রে গা মা পা নি সা, সা রে গা মা পা ধা সা, সা রে গা মা পা ধা নি সা, নি ধা পা মা গা রে সা, নি ধা পা মা গা রে সা, সা ধা পা মা গা রে সা, সা নি পা মা গা রে সা, সা নি ধা পা গা রে সা, সা নি ধা পা মা রে সা, সা নি ধা পা মা গা সা, সা নি ধা পা মা গা রে। এই ভীষণ সহজ কিন্তু এফেক্টিভ। আজ এই পর্যন্ত, শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিদিন রেওয়াজ করবেন। নমস্কার।